আছি। আসসালামু আলাইকুম, আমরা আরও অ্যাসোসিয়েশন আসছি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানাধীন জামুগ ইউনিয়ন থেকে। আমরা প্রথমে কুমিল্লা লাকসাম উপজেলার পার্শ্ববর্তী উপজেলা মনোহরগঞ্জ উপজেলার বাইন্দোয়ান গ্রামে ওই জায়গায় আমরা ছিলাম। ওই জায়গা থেকে আমাদের একটি টিম, আমরা মোট ছয় টিমে ভাগ হয়েছে। ছয় টিমের একটি টিম আমরা এসেছি গ্রাম। আমরা কুমিল্লা লাকসাম থেকে 14 কিলোমিটার ভেতরে ঢুকেছি। ওইখান থেকে আমরা আরও 2-3 কিলোমিটার হাঁটু সমান পানি ভেঙে রাস্তায় আমরা এসেছি শিখচাল গ্রামে। শিখচাল গ্রাম থেকে আমরা স্থানীয় ভাই, আমাদের হামিন ভাই আছেন, ওনার সহযোগিতায় আমরা শিখচাল গ্রামে নৌকাতে করে আমরা যে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি, আমাদের জন্য উনি ভাই একটা নৌকার ব্যবস্থা করেছেন, যার জন্য ভাইকে ধন্যবাদ। তার পাশাপাশি আমরা ওই জায়গা থেকে আরও 5-10 মিনিটের পর রাস্তা, যেখানে আমরা পুরা ডুবে গেছে সমস্ত কিছু, আর আমরা যে দাঁড়িয়ে আছি এই বাড়িঘরগুলো মূলত পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। যে বাড়িঘর আছে সবার কল থেকে শুরু করে সব জায়গায় পানি উঠে গেছে, বাথরুম সব ভরে গেছে। তো আমরা বর্তমানে এখান থেকে আমরা যে পরিবারগুলোতে আছি তারা সকলে প্রচুর বিপর্যয় এবং ক্ষতির সম্মুখীন হয়েছে। এর পাশাপাশি সকল জায়গায় এবং কি ফসলের জমি সহ মানুষের খামার সকল কিছু ডুবে গেছে। চাষ করা পুকুর থেকে শুরু করে এই সব কিছু ডুবে মানুষজন যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার জন্য আমাদের ইউনিয়ন সহ পুরো জেলার সহযোগিতা আমরা কামনা করছি। এর পাশাপাশি একদম সব ডুবে গেছে, একদম ঘর সহ। আচ্ছা আমরা একটু আসে আপনাদের এই করতেছেন, শুধু ঘরটা দেখাইতেছি, একদম দেখেন ঘরের কি অবস্থা যদি আপনারা দেখেন। আসলে মানুষের জীবন প্রচুর বিপর্যস্ত। হ্যাঁ, আসলে সব জায়গাতে শিশু টিশু সবাই আছে, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। এই যে দেখেন বাড়ির উঠানে আমার এই হাঁটুর উপরে পানি, আর ছোটো বাচ্চাদের একেবারে বুক পর্যন্ত পানি, নদী ঘাট সব রাস্তা তো নাই, কিচ্ছু নাই।